ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আমার সম্মানিত ভাই দেখেন প্রশ্ন করেছেন যে নতুন বাড়ি গাড়ি দোকান বা যে কোনো ব্যবসা কিভাবে শুভ সূচনা করবো তথাকথিত খাতিমে করান বা মিলাদ দিয়ে এই সম্পর্কে উত্তর দিয়ে আমাদের উপকৃত করবেদ দেখেন ভাই খাতিমে করান বা মিলাদ দিয়ে শুভ উদ্বোধন করতে হবে এই মর্মে কোনো শোই হাদিস নেই এমনকি জৈফ হাদিসও নেই এটা মানুষের একটা মন গড়া তথ্য আল্লাহ রব আলিনের নবী সাল আলি সাল্লাম কিভাবে করেছেন আর কি ক্ষেত্র এর জন্য বলেছেন বলেছেন যখন তোমাদের নতুন কোন জিনিস আনবে তথা কথিত তখন তুমি সাদকা করো বালা মুসিবত আল্লাহর গজব থেকে রক্ষার জন্য সাদকা করতে হবে আর সাদকা তো তার উদ্দুল বালা আর এই সাদকাই দূর করবে বালা মুসিবত অর্থাৎ বিপদ আপদ যা আসবে সেটাকে রুখবে একমাত্র সাদকা তো এই সাদকা করতে হবে বাকি আপনার খাতমে কোরআন বলেন এটাও বেদায়াত দিনের মধ্যে নতুন একটা আবিষ্কার এবং খাতমে কোরআনের সাথে সাথে আপনার মিলাদ বলেন এটাও সম্পূর্ণভাবে বেদাত এবং নিষেধ এটা করলে আপনার ইমান থাকবেন আপনি সেটা কুফরি করবেন যেমন একজনকে জিজ্ঞাসা করা হলো শেখ আলবানি রাহমুল্লাকে যে কুফুর ও শিক না করলেও মানুষ কখন কাফের হয় শিরিক এবং কুফর না করলে মানুষ কখন কাফের হয় তখন তিনি বলেছিলেন যখন মুসলিম কোনো কবিরা গুন মানে গুনহায়ের হারাম কাজকে অন্তরে হালালে বিশ্বাস রেখে করে তখন সে কাফের হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত প্রাপ্তির আগে যারা মুশরিক অবস্থায় মারা গেছে তারা জাহান্নামে যাবে কেন অথচ আল্লাহ রব আলিন বলছেন আমি রাসুল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দি না তো দেখেন তারা তাদের শির্ক ও কুফরির কারণে জাহান নামে যাবে এটাই নিশ্চিত আর আজকে বর্তমান যুগে যদি আমরা সেই রকম কার্যকলাপ করি শির্ক করি বেদাত করি আমরা কুফরি করি আমরাও জাহান নামে যাব এটুকুন নিশ্চিত ইব্রাহিম আলী সাল্লাম তার পরবর্তী আরো নবী তাদের প্রতি প্রেরিত হয়েছিলেন কিন্তু তারা পৌতলিকতা অবলম্বন করে আর তার ফলে তাদের শাস্তি হবেই হবে এটাও নাসির উদ্দিন আলবাণী তিনি বলেছেন তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে কাউকে শাস্তি দেবে না অথচ আল্লাহ শাস্তি দেবে কাফের হয়ে যারা মারা গেছে তারাকে তো তিনি বলেছিলেন যে তাদের কাছে পূর্বে রসুল এসেছিল ইব্রাহিম আল ইসাল্লাম ও তার পরবর্তী আরও নবী তাদের পীরিত হয়েছিলেন কিন্তু তারা পৌতলিকতা অবলম্বন করে তাদের কথা অমান্য করেছে তাদেরকে মারেনি কেউ তার জন্যই আজকে তাদের এই অবস্থা অর্থাৎ আমাদেরকে মানে সব সময় সংযত হয়ে থাকতে হবে এবং যেগুলো অন্যায়মূলক কাজ সেগুলো থেকে বিরত থাকতে হবে এই বিশেষ ভাবে অন্যায়মূলক বলতে আমল নিজের ভালো আমলগুলোকে নষ্ট করে দিবে এই বেদাত খাতমে করান মিলাদ নবী আর সবে বারাত এই সব নতুন নতুন জিনিস যেগুলো আমাদের সমাজ থেকে মানে বহিষ্কার করতে হবে বান্দা যখন ইসলাম গ্রহণ করে বান্দা যখন কোন মানে কাফের কুফরিয়ার কাজ থেকে ফিরে আসে তার ইসলাম সুন্দর হয় তখন আল্লাহ তার পূর্বকৃত পণ্যগুলি মানে পাপ গুলিকে লিপিবদ্ধ করেন মানে পণ্যগুলিকেও লিপিবদ্ধ মানে আগে যে সমস্ত নেকি করেছেন করেন সেগুলি নশো আটানব্বই নম্বর হাদিস এবং আলবানী হাদিসটিকে হাদিস বলেছেন তো সমস্ত দিক দিয়ে ভাই আমার যে আল্লাহ রবুল আলমিন যে নির্দেশ দিয়েছে কি মানতে হবে বাকি নিজের মন গড়ানো কিছু মানা যাবে না জজাকাল্লাহ